প্রাক্তন সৈনিক সংগঠনের উদ্যোগে শারণ্য আবাসনে বস্ত্রদান, দুপুরে খাওয়ানোর পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা, আর এই দেবীপক্ষের সূচনার দিন অসহায় মানুষের পাশে দাঁড়ালো প্রাক্তন সৈনিক সংগঠন। প্রাক্তন সৈনিক সংগঠনের পক্ষ থেকে বুধবার বনগাঁ পৌরসভা পরিচালিত শারণ্য আবাসনের আবাসিকদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয়, পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় এবং ওই আবাসনের আবাসিকদের জন্য দুপুরের আহারের ব্যবস্থাও করা হয় সংগঠনের পক্ষ থেকে। এদিন প্রাক্তন সৈনিক সংগঠনের সদস্যরা আবাসনের আবাসিকদের সাথে মিলেমিশে একাকার হয়ে যান। जो यहाँ पर एक्स सर्विस मैनों की तरफ से ये वृद्धाश्रम के लिए ये प्रोग्राम आयोजित किया गया है, उसके लिए इन्होंने हमें भी इनवाइट किया और हम यहाँ पर आए और हमें यहाँ पर आके ऐसा महसूस हो रहा है कि हम अपने माता पिता के साथ, हम अपने परिवार के साथ बैठ के समय निकाल रहे हैं और ये बहुत ही बढ़िया और बहुत ही जो ये काम किया है ये बहुत सलांगा जो काम है और ये मतलब अपने माँ बाप की तरफ से ये जो बुजुर्ग हैं यहाँ पर। সংগঠনের সম্পাদক গোপাল চন্দ্র কর্মকার বলেন, আমরা প্রতি বছর মাতৃবন্দনার দিন শরণ্য আবাসনে থাকা বৃদ্ধ বৃদ্ধাদের কাছে ছুটে আসি। আমরা সারা জীবন দেশের সেবা করে এসেছি, পরিবারকে সেবা করে এসেছি। একটা সময় আমরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে নতুন পরিবার গড়ে তোলার চেষ্টা করেছিলাম। আমরা চাই বৃদ্ধাশ্রমে যেন কোনো বাবা মাকে আসতে না হয়। এদিন এনসিসি বনগাঁ শাখার সদস্যরাও ছিলেন প্রাক্তন সৈনিক সংগঠনের সাথে। আমরা প্রতিবার এই শারণ্য আবাসনে মাতৃবন্দনার দিন এই সমস্ত বৃদ্ধ যে মানুষগুলো এখানে থাকে তাদের কাছে আমরা ছুটে আসি। কারণ একটাই, আমরা ডিফেন্সের সার্ভিস করে এসেছি, আমাদের পরিবারকে সেবা যত্ন করেছি, তারপরে একটা সময় আমাদের নিজের পরিবার দেখতে তাদের সেবা যত্ন বন্ধ করতে হয়েছে, সেই পরিবার থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ি অনেক সময়। তাই আমরা একটা পরিবার গড়ে তোলবার জন্য আমাদের এই এক্সার্ভিসের সংগঠন আমরা গড়ে তুলেছি, যাতে একটা পরিবারের মতন থাকতে পারি। সেই পরিবারে আমাদের অভাব ছিল আমাদের বাবা মায়ের, সেই জন্য সেই টানে আমরা এই বৃদ্ধাশ্রমে ফিরে এসেছি এবং এদের সঙ্গে একটা দিন কাটিয়ে দুটো সাদা ভাত একসঙ্গে খেয়ে আমরা আমাদের আত্মতৃপ্তি উপলব্ধি করতে পারবো এখানে এসে, এই জন্যই আমরা এখানে এসেছি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।